আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলীন আসলাত আল্লাহ আশরাফিল আলহি ও সাহবিহি আজমাইন প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা কাছের যে যেখানে বসে টিভির পর্দায় আমাদের সাথে যোগ দিয়েছ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আখতার ফারুক সহকারী অধ্যাপক আজ দাখিল দশম শ্রেণীর বন্ধুদের জন্য থাকবে কোরআন মজিদ ও তাজবিদের ক্লাস কুরআন মজিদ ও তাজবিদের আজকের ক্লাসে আমরা শিখব সুরাত আলে আমরান এর পুনরতম রুকু যেটি পুনরতম পাঠ হিসাবে রয়েছে পুনরতম রুকুর আজকের আলোচনায় আমরা যা কিছু শিখব সেটি হচ্ছে আয়াতের তর্জমা রুকুর অন্তর্ভুক্ত আয়াতের তর্জমা এবং সংশ্লিষ্ট সায়নজ্জ্বল সংশ্লিষ্ট ঘটনা গুরুত্বপূর্ণ শব্দের তাহকিব এবং তার্কিব এবং তার সাথে সাথে আয়াতে কারিমার শিক্ষাসমূহ তো শিক্ষার্থীবৃন্দ চলো যাই শুরু করা যাক অতুকুর প্রথমেই আল্লাহরবুল্লা আলমিন রসুল করিম সাল্লি আসলাম আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রসঙ্গে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলাত মিন কবলিহির রসুল আফা ইম মাতা আকতিলাম কলাবতুম আলা আকাবিকুম আল্লাহ তালা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি তো তিনি তো রসুল ব্যতীত আর কিছুই নন অর্থাৎ তিনি তো রসুল কেবলই রসুল কদ হলদ মিং কদ লিহির রসুল আর তিনি যদি রসুল হয়ে থাকেন তাহলে তোমাদের তো এটা জানা উচিত যে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত রসুল মানব জাতির জন্য আল্লাহরবুল্লা আলমিন প্রেরণ করেছেন তারা সকলেই তো চলে গেছেন কদ হলাত খালি হয়ে গেছেন পৃথিবী থেকে চলে গেছেন কেউ পৃথিবীতে টিকে থাকেননি সবাই সবাইকেই স্বাভাবিক মৃত্যুবরণ করতে হয়েছে এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু যদি এখানে না আলোচনা করি তবে কিন্তু এটি আমরা বুঝতে পারবো না যখন অহুদের যুদ্ধ হয় তখন একটি বিপর্যয়ের মুখে কাফেররা একটি রটনা করল যে মোহাম্মদ মারা গেছেন তো মুসলমানদের মধ্যে এই রটনা বা মিথ্যা ঘোষণাটি ছড়িয়ে পড়ে আর যখন এটি ছড়িয়ে পড়ে তখন মুসলমানদের মধ্যে একটি হীনমান্যতা কাজ করে তারা অনেকটা সাহস হারিয়ে ফেলে তাদের মধ্যে এই যে একটি ব্যাপার ঘটে তখন আল্লাহ রবুল্লা আলমিন এ একটি রাজিল করে তাদেরকে বলেন যে আল্লাহ রসুল যদি মারা যান তাহলে তোমরা কেন হতাশ হয়ে যাও তিনি তো রসুল তিনি তো তোমাদের মতোই মানুষ যেরকম তোমরা পৃথিবীতে এসেছ সেরকম নির্দিষ্ট একটি সময় তোমাদেরকে চলে যেতে হবে অতএব তোমাদের এভাবে নিরাশ হওয়ার কী আছে বা আশা মানে আশা ভঙ্গ হওয়ারই বা তোমাদের জন্য কী রয়েছে আল্লাহ কিন্তু সেটি মনে করে দিচ্ছেন এখানে যে মা মোহাম্মদ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি রসুল বই অন্য কিছু নয় কদ হলাত মিন অবলিহির রসুল এবং তার আগে অনেক রসুল তারা চলে গেছেন আফাঈমাতা আতিলা আল্লাহ বলছেন যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যদি তিনি মারা যান আ উতিলা অথবা তাকে কেউ হত্যা করে শত্রুপক্ষ তাকে যদি হত্যা করে ইন কলাবতুম আলা আকাবিকুম তবে কি তোমরা তোমাদের পচ্চাদে ফিরে যাবে তোমাদের সেই আগের জায়গায় ফিরে যাবে ইন তুম তোমরা কি পরিবর্তন হয়ে যাবে আলা আকাবিকুম তোমাদের পচ্ছাদে তোমার পেছনে অর্থাৎ আগে যেরকম তোমরা কাফেট ছিলে তোমরা অবিশ্বাসী ছিলে তোমরা মুমিন ছিলে না সেই জায়গায় কি তোমরা প্রত্যাবর্তন করবে আল্লাহ কিন্তু সেটি মুমিনদেরকে জিজ্ঞাসা করছেন এবং তারপরে আল্লাহ বলছেন আল্লাহ সাইয়া তোমরা জেনে রাখো যে মাই ইয়ং কালিব যে ব্যক্তি ফিরে যাবে আলা আকিবাইহে তার পেছনে অর্থাৎ আগের জায়গায় সেই আগের অবস্থায় বা যে ব্যক্তি ইমান হারা হয়ে যাবে ফালাই আল্লাহ হাসাইয়া সে ব্যক্তি আল্লাহকে কোনাই ক্ষতি করতে পারবে না লাই ইয়াদুরাহ অর্থাৎ কখনই ক্ষতি করতে পারবে না যেটি নফি তাকিদ বেলানের ছিগা অসাইজ শাকরিন আল্লাহ বলছেন জি চিরে আল্লাহ পুরস্কার প্রদান করবেন আর শাকরিন যারা কৃতজ্ঞ ভাজন যারা কৃতজ্ঞ ভাজন আল্লাহরাবুল্লা আলমিন তাদেরকে বিনিময় প্রদান করবেন সাইয়াজ জি সৈয়দি জাজা জি থেকে জাজা জি থেকে অর্থাৎ এর অর্থ হচ্ছে বিনিময় প্রদান করা তো আল্লাহ রাবুল্লা আলমিন যারা স্বকর্গ যার বান্দা তাদের বিনিময় প্রদান করবেন এর পরবর্তী আয়তে আল্লাহ বা আলম বলছেন কান আলী নফসিন অর্থাৎ কোনো মানুষই এমন নয় যান তামুতা সে মৃত্যুবরণ করবে না ইল্লা ইমা নাফসিন অর্থাৎ আল্লাহ আল্লাহতালার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবেন আল্লাহ কিন্তু এই কথাটি এখানে বলছেন মা কানালে নাফসেন কোনো ব্যক্তির ক্ষেত্রে আমাটা করবে না তামুতা যে সে মারা যাবে ইল্লা বেজনিল্লা আল্লাহর অনুমতি ছাড়া কিথা বা মজ আর যেই মৃত্যুবরণ করাটা সুনির্দিষ্ট আল্লাহর সুলিখিত অর্থাৎ সকলের ক্ষেত্রেই যেটি প্রযোজ্য হবে আমায় ইউরেদ সাওয়া বা সাওয়া দুনিয়া নুতিহি মিনহা আল্লাহ বলছেন যে ব্যক্তি পৃথিবীর বিনিময় প্রদান করবে অর্থাৎ এই দুনিয়ার বিনিময়ে চাইবে নতিহি মিনহা আমি তাকে এর থেকে প্রদান করবো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউরিদ মানে ইউরিদু এর থেকে হালাতুল জজম জজমের অবস্থা এটি ইউরিদ হয়েছে সাহাবাদ দুনিয়া দুনিয়ার প্রাপ্তি যে ব্যক্তি চাইবে আখেরাতকে চাইবে না বরং দুনিয়াকেই চাইবে আল্লাহ বলতেছে নতি মিনহা আমরা তাকে দুনিয়াতে দিব কিন্তু আয়তের পরের অংশে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমাই ইউরিদ সা আখিরাতি নতিহি মিনহা আর ঠিক তার বিপরীতে যে ব্যক্তি দুনিয়ার প্রত্যাশা করবেন আবার আখেরাতকে চাইবে পরকালের প্রাপ্তিকেই যে ব্যক্তি বড় মনে করবে আল্লাহ বলছেন অতিহি মিনহা আমি তাকে অবশ্যই তার চা অনুযায়ী তাকে পরকালকে দেব সনার্জি জিস্সা কিরণ আর যারা কৃতজ্ঞবাজন বান্দা তাকে অবশ্যই আমি শীঘ্রই বিনিময় প্রদান করবো আয়তে এমনটি রয়েছে কিন্তু কোরআনের অন্য জায়গায় রয়েছে আল্লাহরাবুল্লা আলম বলছেন যে ব্যক্তি দুনিয়াকে চাইবে সে কেবলই দুনিয়া পাবে আর যে ব্যক্তি আখেরাতকে চাইবে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই পাবে যাই হোক না কেন আয়তে পরবর্তী আমরা আয়তে যাচ্ছি সেখানে আল্লাহরাবুল্লা আলম বলছেন আল্লাহ বলছেন অনেক নবী রয়েছে অনেক নবী ছিলেন তালা মায়াহু যার সাথে কাঁধ মিলে যুদ্ধ করেছে কতলা ভাবে মুফা আলা থেকে এসেছে যার অর্থ হচ্ছে পরস্পর যুদ্ধ করা পরস্পর কোনো কাজ করা মুফালা থেকে যে কোনো শব্দে আসুক না কোনো পরস্পরের অর্থ প্রদান করে যে কাজটি একাকি করা যায় না তা তালা মায়াহু যার সাথে মিলে যুদ্ধ করেছিলেন রিব্বি ক্যাথির অনেক আল্লাহওয়ালা ব্যক্তি অর্থাৎ অনেক আল্লাহওয়ালা ব্যক্তিগণ তাদের সাথে মিলে যুদ্ধ করেছিলেন ফামা ওহানু লিমা আসোয়াবাহম ফিসাবে এবং আল্লাহ তালার পথে তারা যে কষ্ট স্বীকার করেছেন যে কষ্ট তাদের হয়েছে এই তারা কখনো ফামা ওহানু তারা দুর্বল হয়ে যায়নি তারা হিনমল হয়নি তারা লাঞ্ছিত বোধ করেনি তারা হাসি মুখে সেটি বরণ করে নিয়েছে এবং নিজেরা সম্মানিত হয়েছে সম্মানিত বোধ করেছে সেটি আল্লাহ বলছেন ফামা ওহানু তারা হিনমল হয়নি নেমা আসবাহম এ কারণে যে যা কিছু তাদের কাছে পৌঁছেছে যে বিপদাবৎ ফি সাবিল্লাহে আল্লাহ তালার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে অমা দাউফু এবং তারা দুর্বল হয়েও যায়নি ওমাস্তাকানু এবং তারা শত্রুদের কাছে বসতাও স্বীকার করেনি এমন না যে আল্লাহর পথ থেকে সরে গিয়ে তারা শত্রুদের কে নিজেদেরকে সঁপে দিয়েছে এমনটি ঘটেনি অল্লাহ ইহেবু আর আল্লাহ রবুল্লা আলমিন যারা ধৈর্যশীল আল্লাহ সেই ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসেন শিক্ষার্থীবিন্দু এর পরের আয়াতে আমরা যেটি দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন আল্লাহ রাবুল্লা আলমিন এখানে কিন্তু সেই পূর্বসূরিদের উদ্ধৃতি দিয়ে তারা কীভাবে আল্লাহর কাছে মনাজাত করত কীভাবে আল্লাহর কাছে চাইতো সেটি আল্লাহ আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন আমাদের জন্য এখানে শিখিয়েছেন আল্লাহ বলতেছেন কলা হুম তাদের কথা অন্য কিছুই ছিল না ইল্লা আং কলু এটা ব্যতীত যে তারা বলতো অর্থাৎ তারা আল্লাহর কাছে কেবল এটি বলতো কি রব্বানা আয় আমাদের প্রতিপালক এগ না আমাদেরকে আপনি ক্ষমা করুন এগ ফির্লা দুনুবানা আমাদের গুণাসমূহ আমাদের পাপসমূহ আপনি মার্জনা করুন ও ইসরাফানা ফি আমরিনা আর আমাদের বিভিন্ন কাজ কার্যক্রমে আমরা যে সীমা করেছি সেই সীমালঙ্ঘন করাটাকেও আপনি মার্জনা করুন বা সাব্বিত আকাদা আর কী করুন আমাদের কদম সমূহকে আপনি সুদৃঢ় করুন অর্থাৎ আমাদের পদবসমূহকে আপনি সুদৃঢ় করে দিন অং সুরনা অং অং সুর আলাল কমিলকে কাফিরিন আর আপনি আমাদেরকে সাহায্য করুন আলাল কমিল কাফিরিন কাফেরদের কাফের সম্প্রদায়ের উপরে অর্থাৎ অবিশ্বাসী সম্প্রদায়ের উপরে আপনি আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে সাহায্য প্রদান করুন আপনি আমাদেরকে মদত দিন তাদের বিরুদ্ধে এরপরে রায়তা আল্লাহ বলছেন ফাআ আ ফ হুমুল্লাহ যেহেতু তারা রাবুল আলমিনের কাছে মনাজাত করেছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে তারা কল্যাণকর জিনিস আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ বলছেন যে ফা আতা আাহুমুল্লাহ আল্লাহ তাদেরকে দিয়েছেন প্রদান করেছেন আতা ইয়া আতি এর অর্থ হচ্ছে আশা আগমন করা কিন্তু এটা যদি বাবে এফাল থেকে আসে আ ই অতি তখন এর অর্থ হচ্ছে দান করা প্রদান করা তো এখানে সেই অর্থে এসেছে আহমুল্লাহ আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন সওয়াব বিনিময় আর দুনিয়া দুনিয়ার সব আহসনা সওয়াব আখিরা এবং আখেরা কল্যাণকর প্রতিদান দুটি আল্লাহ রব আলমিন দিয়েছেন অল্লাহ ইহেবুল মহসিনিন আর আল্লাহ রবুল্লা আলমিনিকারগুনকে ভালোবাসেন মহসিন এটি বাব এফাল থেকে এসেছে আহসানা ইহসিনানসেন তারই জমার শিখা হচ্ছে মাহসেন এবং হালতে নসবি মাহফুল হওয়ার কারণে মহসিন হয়েছে না হালতের হতো নুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ নেককারদেরকে বিনিময় প্রদান করে থাকেন অতএব আমরা যদি এই দুনিয়াতে আমরা নেক কাজ করতে পারি ভালো কাজ করতে পারি তার মানে আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশিত পথ অনুযায়ী আমরা চলতে পারি যেটি আমাদের দুনিয়ার জন্য কল্যাণ হবে এবং আখেরাতের জন্য আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে আমরা অবশ্যই সেটি চেষ্টা করব তো আমাদের আয়তের তর্জমাগুলো শেষ হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ আমরা একটি নজুল এখানে রয়েছে ওমা মেহমাদ ইল্লা রসুল কদ হলদ মিন কবিল হির রসুল এই আয়তের শানে নজুল আমরা আলোচনায় উল্লেখ করেছি যে এটি ছিল অহুদের যুদ্ধের প্রসঙ্গে অহুদের যুদ্ধে আমরা জানি যখন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ ছিল রসুল করিম সাল্লু আলিয়া তাদেরকে সুনির্দিষ্ট মুসলিম মুজাহিদদেরকে সুনির্দিষ্ট কিছু ডিরেকশন দিয়েছিলেন বিশেষ করে এরকম একটি ডিরেকশন ছিল যে আবদুল্লা বিন জুবাইরের নেতৃত্বে যারা ছিল যে তোমরা এই উপত্যকা এই জায়গাটি কখনোই ত্যাগ করবে না যাই হোক না কেন যুদ্ধে জয় হোক পরাজয় হোক দ্বিতীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাটি তোমার থেকে সরবে না কিন্তু মুজাহিদরা যখন দেখলো যে যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে কাফেররা ভেগে পলায়ন করেছে তারা অনেক গণীমতের মাল রেখে গেছে এবং যারা নিচে অন্যান্য যে মুসলমানরা যারা মুজাহিদরা ছিল তারা সেই গণিমতের মালগুলো সংগ্রহ করছে তখন তারা কেউ কেউ বলো যুদ্ধ তো শেষ অর্থাৎ তারা যেরকম গণিমতের মাল নিচ্ছে আমরাও তো নিতে পারি আমাদেরও তো সেই অধিকার রয়েছে তো আমরা কেন এখানে বসে থাকবো চলো আমরা যাই এই ভেবে বেশ কিছু মুজাহিদ হুসিল নির্দেশ লঙ্ঘন করে তারা জায়গা ত্যাগ করে এবং তার পরিণতিতে কী ঘটেছিল যুদ্ধে একটি অনিবার্য পরাজয়ের দিকে ধাবিত হচ্ছিল ঠিক সেই সময় অতর্কিত হামলায় অনেক মুজাহিদিন শাহাদাত বরণ করেন এবং রসুল করিম সাল্লু আলয় সাল্লাম আহত হন কিন্তু কাফেরদের মধ্যে একটা প্রচারণা ছিল যেই বিশেষ করে যারা মদিনার ইহুদি ছিল মুনাফিক ছিল এই সম্প্রদায় মুনাফিক সম্প্রদায় তারা বলতে লাগলো মোহাম্মদ তো নিহত হয়েছে নওয়াজ জালিক তাদের কথা ছিল মোহাম্মদ যদি আল্লাহ রসুল হয়ে থাকে তাহলে সে কেন মারা যাবে সে কেন নিহত হবে এটা তো কখনই হতে পারে না যেহেতু সে মারাই গেছে অতএব তার ধর্ম সঠিক না মিথ্যা ধর্ম আমরা আমাদের আগের ধর্মে ফিরে যাই চলো এই ধরনের একটি বিভ্রান্তি তখন সবার মধ্যে প্রচার পাচ্ছিল তখনই আল্লাহ রবুল্লা আলমিন এই আয়তটি নাজিল করেন সেই প্রসঙ্গে যে মোহাম্মদ তো একজন রসুল তোমরা যেরকম মারা যাবে অন্যান্য রসুলরা যেরকম এসেছিলেন মারা গেছেন ঠিক তিনিও তো মারা যাবেন অতএব তোমরা কেন এই চিন্তাটা করছো যে একজন রসুল যদি হয় তিনি মারা যাবেন না অন্যান্য যে রসুলকর্ণ এসেছিলেন তারা কি মারা যাননি এটি কিন্তু এই আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমী স্মরণ করিয়ে দিচ্ছেন তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটি তার্কিব দেখব

আমরা এগুলো ভালোভাবে দেখবো শিখবো এবং মনে রাখবো তো শেষ পর্যায়ে তোমাদের জন্য আজকের যে বাড়ির কাজটি থাকবে সেটি হচ্ছে এই পনেরোতম রুকুতে উল্লিখিত আয়াতমালার শিক্ষা সমূহ বর্ণনা করো আর এটি সুন্দরভাবে গুছিয়ে লিখে দেখাবে তোমাদের উস্তাজকে আর তিনি যে মার্ক দিবেন সেটি যোগ হবে ধারাবাহিক মূল্যায়নে তো শিক্ষার্থীবৃন্দ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته